বাগান বাজারের নিস্তরঙ্গ জীবনে হাটবাড়ির এই বাজার যেন প্রাণের প্রাঙ্গণ। চট্টগ্রামের ফরিদছড়ির ভোজপুর থানার বাগান বাজার ইউনিয়নের এই বাজারটি বাগান বাজার নামেই পরিচিত। হাটবারের দিন এই বাজারের একাংশে চলে গবাদি পশুর বেচা কেনা। হাট যে বেশ বিশাল আর নাম করা, গবাদি পশু বেচা কেনার আয়োজন দেখে তা ভালো করেই বোঝা যায়। প্রতিহাটে শত শত গরু ছাগল বিক্রি হয় এখানে। পাইকাররা এখান থেকে গবাদি পশু কিনে সরবরাহ করে দেশের নানান প্রান্তে। চট্টগ্রাম থেকে আসছি, গোলপাশা ইউনিয়ন দনুসারা গ্রাম থেকে। খামারের জন্য গরু কিনতে আসছি আমরা। আর আমরা শুনছি এখানে পাহাড়ি অঞ্চলে বাগান বাড়ি বাজার, বাগান বাজার, এখানে ভালো গরু এবং ছাগল পাওয়া যায়। সেই সুবাদে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি। আমরা অলরেডি দুইটা গরু ক্রয় করছি, আর ইনশাআল্লাহ আমাদের ভাই আছে, গরু ক্রয় করতেছে। আশা করি আমরা 6 থেকে 8 থেকে 10টা গরু আমরা ইনশাআল্লাহ আসছে কিনে নিয়ে যেতে পারবো বাজার থেকে। এখানে বিক্রি হওয়া প্রতিটি গরুর জন্য 500 টাকা এবং ছাগলের জন্য 150 টাকা হাসিল দিতে হয় ইজারাদারকে। আমাদের এই বাগান বাজারে মূলত পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে আমাদের এখানে গরু আসে, বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি, গুইমারা, মানিকছড়ি, সবলছড়ি, টাইনং, পাতাছড়া, এদিকে মাহালছড়ি, লংগদু, মারিশা, মাইনি, বাগাইহাট, প্রত্যেক জায়গা থেকে আমাদের এখানে ব্যবসায়ীরা গরু বিক্রি করতে নিয়ে আসে, আবার এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। দেশের উত্তরবঙ্গ থেকেও আমাদের এখানে গরু আসে, যেমন সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, বগুড়া, এই সমস্ত জায়গা থেকে আমাদের এখানে গরু আসে। এবং বাংলাদেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, মাঝদ্বীপ, চট্টগ্রাম, এই সমস্ত জায়গা থেকে ক্রেতারা এসে গরু ক্রয় করে নিয়ে যায়। এছাড়া এই হাটে বিক্রি হয় ছাগল সহ বিভিন্ন গৃহপালিত পশু পাখি। হাটের দিন গ্রামের হাটগুলো যেমন সরগরম থাকে, এই হাটটি বহু পুরনো, প্রতি শুক্রবার ভোর সকাল থেকে সরগরম হয়ে উঠে। পুরনো এই হাটের জৌলুস একটুও ভাটা পড়েনি। সকাল 11টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত বেচাকেনা চলে এই হাটে। বৈচিত্র্যে ভরা ফরিদছড়ির সবচেয়ে বড় এই হাট বেচাকেনায় বিখ্যাত কেন্দ্র হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বহুকাল ধরে।